हेलो एवरीवन, वेलकम टू जेजे क्लास ऑफ लर्निंग साइंस एंड आई एम जुबेर अहमद। तो আমরা সায়েন্স থেকে চ্যাপ্টার নাম্বার 5 স্টার্ট করলাম মূলসমূহের পর্যায়গত শ্রেণীবিভাজন। আমরা অলরেডি এক পার্ট কমপ্লিট করেছি, আমরা এক পার্ট আমরা আলোচনা করেছি মৌলের শ্রেণীবিভাজনের হিস্ট্রি সম্বন্ধে। আইলো কিলা শ্রেণীবিভাজন কবে থেকে স্টার্ট হইলো, কেমনে স্টার্টিং হইছে, কতটা মৌল দিয়ে শ্রেণীবিভাজন শুরু হইছে আমরা আলোচনা করেছি। ডোবেরিনা শ্রেণীবিভাজন, ডোবেরিনা কেমনে শ্রেণীবিভাজন করেছে আমরা জানছি। আমরা দেখছি তালিকার মধ্যে কিতা কিতা সীমাবদ্ধতা আছে আমরা আলোচনা করছি। ডোবেরিনার পরে আইসে নেওয়া নিউল্যান্ডের শ্রেণীবিভাজন আমরা আলোচনা করছি। নিউল্যান্ডের শ্রেণীবিভাজনে কিতা কিতা গুরুত্বপূর্ণ দিক আছে আমরা দেখছি, আমরা তার মাঝে সীমাবদ্ধতা কিতা কিতা আমরা দেখছি। পরে আলোচনা করছি আমরা মেন্ডেলিভের শ্রেণীবিভাজনের সম্বন্ধে আলোচনা করছি। মেন্ডেলিভের শ্রেণীবিভাজন করতে কিতা কিতা নির্ণায়ক জিনিস ব্যবহার করছিলা, তালিকার মধ্যে দেখা কিতা কিতা লাগে অত বেশি তানে ইম্পর্টেন্ট দেওয়া হয়, তান তালিকা সাফল্য কিতা আলোচনা করছি আমরা, তান তালিকা সীমাবদ্ধতা কিতা করছি আমরা আলোচনা করছি। তান তালিকা সীমাবদ্ধতারে রিমুভ করার লাগিয়া ওভারকাম করার লাগিয়া আইসে আমার আধুনিক পর্যাবৃত্ত তালিকা। তো আমরা আজকের এই পার্টের মধ্যে, এই ভাগের মধ্যে আমরা কিতা করবো, টোটাল আমরা আধুনিক পর্যাবৃত্ত তালিকা সম্বন্ধে আলোচনা করবো আমরা। আর আধুনিক তালিকায় একটা মৌলের অবস্থান কেমনে বুঝবো আমরা, তা লই আমরা আলোচনা করবো। আর যোগ্যতা কেমনে পরিবর্তন হয় অর্থাৎ আমরা দেখবো। চলো শুরু করি আমরা, আশা করি তোমাদের বুঝবা এন্ড তোমাদের ভালো লাগবে। চলো বিগিন করি। তো আধুনিক পর্যাবৃত্ত তালিকা আমরা তার জানতে গেলে থোড়া রিভাইজ মানে ব্যাক করি আমরা। একটা জানি কিন্তু আমরা পরমাণু, পরমাণুর মধ্যে তিনটা কে থাকে, অপারমাণবিক কণা থাকে। একটা কিন্তু আমার প্রোটন, একটা কিন্তু আমার প্রোটন, একটা আমার ইলেকট্রন, একটা আমার ইলেকট্রন, আর একটা আছে আমার নিউট্রন। তো একটা পরমাণু কি দ্বারা গড়ে যদি কই আমরা, তো প্রোটন আছে, ইলেকট্রন আছে, আর নিউট্রন আছে, বুঝছেন। যদি আমরা ওই পারমাণবিক বোর আমরা বহুত বার আলোচনা করছি, প্লাস নাইনও আমরা আসলো টপিক আমরা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক কিন্তু আমার লাগে ভর, দুই জিনিস আমরা জানতে রাখবো। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা বলতে বোঝায় কোন একটা মৌলের পরমাণুর মধ্যে থাকা প্রোটনের সংখ্যা কি, যতটা প্রোটন থাকবো অতটা তার পারমাণবিক সংখ্যা। মনে করলাম আমরা যে প্রোটনের সংখ্যা, আলটিমেটলি প্রোটনের সংখ্যাকে কিতা বলে, প্রোটনের সংখ্যাকে কিতা বলে আমরা পারমাণবিক সংখ্যা কই। আর পারমাণবিক বল হইতে বুঝে কিতা প্রোটন প্লাস কে নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, প্রোটনে আর নিউট্রনে মিলিয়া খেয়ে বনে পারমাণবিক বল বনে। তো বল বলতে বুঝায় প্রোটন আর নিউট্রন, আর সংখ্যা বলতে বোঝায় খালি আমার প্রোটন, খালি আমার প্রোটন। একটা পরমাণুর মধ্যে ফার্স্টটা প্রোটন তার দ্বারা কই আমরা, তার পরমাণুর সংখ্যা কত হইব, ফার্স্ট হইব। মনে করলাম নাইট্রোজেন, তার নাম্বার কত আমার লাগে সেভেন, তার নাম্বার কত আমার সেভেন, তার নাম্বার পরমাণুর সংখ্যা কত সাত, তার পরমাণবিক সংখ্যা সাত, মানে তার মাঝে প্রোটন কয়টা আছে, সাতটা কিতা আছে প্রোটন আছে। আমরা কইলাম সোডিয়াম, সোডিয়ামের নাম্বার কত কইলাম আমরা, সোডিয়াম নাম্বার কইলাম এগারো, তার পারমাণবিক সংখ্যা এগারো, মানে তার মাঝে প্রোটন কয়টা আছে এগারোটা। এবং সোডিয়ামের বর কইলাম আমরা তেইশ, বর কইলাম আমরা তেইশ, পারমাণবিক বর কইলাম তেইশ, টোয়েন্টি থ্রি, মিনিং হইল গিয়া প্রোটন প্লাস নিউট্রন মিলিয়া কত আমার তেইশ, মিলিয়া কত আমার তেইশ। আশা করি মাত্র বুঝতে পারছো যে প্রোটনে আর নিউট্রনে মিলিয়া খেয়ে বনে পারমাণবিক বর বনে। আর পারমাণবিক সংখ্যা বলতে খালি খারে বুঝে প্রোটনের সংখ্যা আমরা বুঝাই। আমরা আমরা নিউল্যান্ডের তালিকা দেখছি খারে দিয়ে বানায় পারমাণবিক বর রূপে বানাই, মেন্ডেলিভের তালিকাও দেখছি খারে রূপে বানায় পারমাণবিক বর রূপে বানাইলাম আমরা। কিন্তু উনিশশো যদি আমরা কিতা করি, উনিশশো তেরো সালে কিতা করছেন আমার হেনরি মোসলে, হেনরি মোসলে 1913 1913 সালে হেনরি মোসলে কইছেন ইয়া যে তালিকা বানাইবার লাগি যে তাই তাই সবে কিতা করছিলা পারমাণবিক বোর্ডে ব্যবহার করছিলা একটা মৌলিক ধর্ম, যে কোন মৌলর মৌলিক ধর্ম হিসাবে দেন খারে দোষলা পারমাণবিক সংখ্যার, সরি পারমাণবিক বোর্ডে দোষলা। হেনরি মোসলে 1913 সালে ইয়া কইছেন যে পারমাণবিক বোর নাই, পারমাণবিক সংখ্যা হইল গিয়ে একটা মৌলর একটা কি অ্যাপ্রোপ্রিয়েট মৌলিক ধর্ম, একটা কি অ্যাপ্রোপ্রিয়েট মৌলিক ধর্ম, মাত বুঝা গেছে না। তাই তেন কইছিলাম আর মেন্ডেলিভের মাত্র, নিউল্যান্ডের মাত্র, তাই তেন কিতা বানাইছিল পারমাণবিক বর রূপে বানাইছিল। তাই তেন বাপ দর্শন যে মৌলর পারমাণবিক বর ও কিতা আমার এক ধরনের একটাও মানে ইম্পর্টেন্ট মৌলিক ধর্ম। কিন্তু 1913 সালে হেনরি মোসলে, হেনরি মোসলে একটা পরীক্ষা করে দেখাইছেন যে কিতা আমার যে একটা মৌলর সব থেকে মৌলিক ধর্মের মাঝে তার পারমাণবিক বর, মানে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক বর নয় পারমাণবিক সংখ্যা হইল গিয়ে একটা ইম্পর্টেন্ট মৌলিক ধর্ম। তালিকা যদি আমরা পারমাণবিক বর দিয়ে না বানাইয়া পারমাণবিক সংখ্যা দিয়ে বানাই আমরা, তে কিতা হইব আমার লাগে তালিকা আরো কি যাইব ভালো হইব, আরো সুন্দর হইব, মানে তার ধর্ম আমার লাগে মানে অ্যাপ্রোপ্রিয়েট আমার আইব, মানে পরিবর্তন যেটা যেটা ভুল আইসব মেন্ডেলিভের তালিকার মাঝে এই ভুল সারা কিতে আমার লাগে সমাধান হয়ে যাব যদি আমরা পারমাণবিক সংখ্যা দিয়ে বানাই। উদাহরণস্বরূপ দেখো আমি তোমাদের সবরে কইলাম ক্লাস থাকি, ক্লাস একটা ক্লাসে মানুষ আছো 20 জন, কইলাম সব 12 হয়ে গিয়ে লাইন ধরিব, লাইন ধরিয়া ওবাও তুমি কিতা করবে সব যে ভাই গিয়ে এলোমেলো করে বই যাবে, যে যার লগে মিলিয়ে বইবে। যদি আমি কই এখন
তুমি দেখি তুমি কি করো রোল নাম্বার ওয়াইজ একটা কি বিস্ফোরণ বতাও কি করো এক দুই তিন মানে সংখ্যা দিয়ে করলে শ্রেণী বিভাজন কি হয় বলা হয় রাজার দেন আমরা বর দিয়ে করলে বর দিয়া করলে তো ইন দা গিয়া কি হয়েছে হেনরি মোসলি কিন্তু তাই যে আইডিয়া হোস লাইকটা তাই কিন্তু প্রপারলি এক্সিকিউট করতে পারছেন না কি লাগিয়া কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাই কিন্তু আমার লাগে মারা গেছেন হেনরি মোসলে তো হেনরি মোসলে কি করছেন আমার খামরে আনে তোরা কি করছেন প্রপারলি এক্সিকিউশন করছেন ইয়া মানে আধুনিক তালিকা আধুনিক তালিকার যে ডিজাইন করছে হইল গিয়া র্যাঙ্ক এন্ড ওয়ার্নার র্যাঙ্ক এন্ড হইল গিয়া ওয়ার্নার র্যাঙ্ক এন্ড ওয়ার্নার তারা ডিজাইন করছেন এগুলি আমরা বোরের তালিকা হওয়া যায় বোরের তালিকা হওয়া যায় কারণ শ্রেণী বিভাজনের যে নিয়ম ব্যবহার করা যায় একটা হাত থেকে এসে বোরের তালিকা বোরের তালিকা তো নেইল নেইলস বোর আমরা পড়েছি ক্লাস নাইন আর র্যাঙ্ক এন্ড ওয়ার্নার তারা কিনা করছেন ডিজাইন করছেন আর তালিকার মাঝে নিয়ম হারে মানা হয়েছে বোরের তালিকার নিয়মে আমরা কিনা হয়েছে মানা হয়েছে দেখুন আমরা কিন্তু কিতা করতে লাগবো ক্লাস টেন হিসাবে আধুনিক তালিকায় কিতা কিতা মানে সূত্র কিতা আসলো মেন্ডেলিভের তালিকায় মানে সূত্র কিতা আসলো যেন পারমাণবিক বরের পরিবর্তন বর বদলি বদলি যাইব ধর্ম কিতা আমার লাগে বদলি বর কিতা যাইব বর বদলি বদলি গেলে ধর্ম কিতা যাইব আমার লাগে পরিবর্তন হইব কিন্তু আধুনিক তালিকায় কিতা কইছে আধুনিক পর্যায়ের তালিকা বানায় তারা কিতা করে একটা সূত্র কইছে ইয়া তে তারা কইছে ইয়া কিতা মৌলের তারা কইছে আমার লাগে মৌলের মৌলের ধর্ম মৌলের ধর্ম পারমাণবিক পারমাণবিক সংখ্যার পারমাণবিক সংখ্যার পর্যায়ক্রমে পরিবর্তিত পর্যায়ক্রমে পরিবর্তিত পরিবর্তিত হয় মানে মৌলের একটা মৌলের যে একটা ধর্ম আইব পারমাণবিক সংখ্যার একটা পারমাণবিক সংখ্যার একটা ইন্টারভেল বাদে যে কোনো একটা ধর্ম বারবার অটোমেটিক কিন্তু ঘুরি ঘুরি আইব দেখো মৌলের ধর্ম একটা মৌলের ধর্ম রাসায়নিক বা ভৌতিক হইতে পারে একটা ধর্ম পারমাণবিক সংখ্যার পর্যায়ক্রমে এক সময় একটা পর্যায় বাদে পরিবর্তিত অটোমেটিক আবার সেম ধর্ম ঘুরি ঘুরিয়া আবার আইব এগুলো কোনটা সূত্র আধুনিক পর্যাবৃত্ত সূত্র হইল গিয়ে যেন আগে আসলো কিতা মৌলগুলির ধর্ম পারমাণবিক বরের পর্যায়ক্রমে পরিবর্তিত বর বদলিলে ধর্ম বদলি বদলে আইব কিন্তু তারা আইয়া কৈছিল কিতা আমার ফার্স্ট টাইম কৈছিল ইয়া কিতা যে না পারমাণবিক সংখ্যা বদলিলে কিতা বরের পর্যায়ক্রমে বর ধর্ম কিতা পরিবর্তিত হইয়া হইয়া আইব আমার এজে আমার ক্লাস টেন হিসাবে কিতা করতে লাগবো আধুনিক তালিকার মাঝে জানতে লাগবো যে মেন্ডেলিভের তালিকায় তারা কিতা করছেন না বে কিছু তারা তালিকার মানে কনসেপ্ট আসছেন খারে মেন্ডেলিভের তালিকারে মানে তার তালিকা তো কিতা আসলো বর্গ আসলো কিতা আসলো আমার পর্যায় আসলো আধুনিক তালিকা তো কিতা আছে বর্গ আছে কিতা আছে পর্যায় আছে কিন্তু মেন্ডেলিভের তালিকা কিতা আসলো বর্গ নাম্বার এক এখন ভিতরে এ একটা বি একটা এক বর্গর ভিতরে আর একটা বর্গ আসলো মানে বর্গর ভিতরে এক দুই এ বি আর দুই নম্বর বর্গ ভিতরে এ বি তিন নম্বর এ বি চার নম্বর এ বি আসলো না আমার একটা গ্রুপের ভিতরে আর একটা সাবগ্রুপ আসলো কিন্তু আধুনিক তালিকার মাঝে কোনো কিছু নাই সাবগ্রুপ নাই টোটাল বর্গ বানাইছেন তারা কয়টা আমার কয়টা বর্গ আমার আঠারোটা বর্গ কয়টা বর্গ আছে আঠারোটা বর্গ বর্গ বলতে কিতা আমার উলম্ব স্তম্ভরে কিতা হয় আমরা বর্গ উলম্ব স্তম্ভরে হয় কিতা বর্গ আর পর্যায় বলতে কিতা আমার অনুভূমিক রেখা অনুভূমিক সারিরে কিতা হয় আমরা পর্যায় তো এমনি হইলে আমার পর্যায় আর যদি লম্বা লম্বা হতে কিতা আমার লাগে বর্গ তো কয়টা বর্গ আসলো বলতে আঠারোটা বর্গ আসলো কয়টা পর্যায় আছে আমার লাগে আধুনিক তালিকায় সাতটা পর্যায় আছে আমার তো ইম্পর্টেন্ট বাদ হইল গিয়া বর্গ বলতে কিতা বুঝে উলম্ব স্তম্ভ কয়টা বর্গ আঠারোটা এখন মেন্ডেলিভের বর্গ আসলো আটটা কয়টা বর্গ আটটা বর্গ আধুনিক কয়টা আছে আঠারোটা একটা আধুনিক তালিকা মেন্ডেলিভ তালিকার মধ্যে পার্থক্য বাইলারে আধুনিক কয়টা আছে আঠারোটা আছে মেন্ডেলিভ কয়টা আসলো আটটা আসলো আধুনিক পর্যায় কয়টা সাতটা মেন্ডেলিভের তালিকা কিতা আছে পর্যায় কয়টা আছে আমার লাগে ছয়টা পর্যায় আছে পার্থক্য বাইলারে আধুনিক তালিকার ভিত্তি কিতা আধুনিক তালিকার ভিত্তি পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যার উপরে ভিত্তি করে বানানো হয়েছে আর মেন্ডেলিভের তালিকা আসলে পারমাণবিক বরের উপরে পারমাণবিক বরের উপরে বানানো আসলে মেন্ডেলিভের তালিকা কইছে বর বদলিলে ধর্ম বদলে আইব এখানে কইছে সংখ্যা বদলিলে ধর্ম কিতা পরিবর্তিত হইব আমার তার আধুনিক তালিকা আছে পারমাণবিক সংখ্যার উপরে মেন্ডেলিভের তালিকা আসলে পারমাণবিক বরের উপরে সিম্পল সিম্পল তিনটা তুমি পার্থক্য তুমি আরামসে বানাইতে পারবে আধুনিক তালিকার মাঝে তারা কিতা করছেন বর্গ ষাটটা আর পর্যায় কিতা বর্গ আঠারোটা ষাটটা কিতা পর্যায় বানাইছেন এখন আমরা এজ এ ক্লাস টেন হিসাবে আমরা কিতা করতে লাগবো আঠারোটা বর্গর মাঝে আমরা এক নম্বর বর্গ দুই নম্বর বর্গ তেরো নম্বর বর্গ চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো সতেরো আঠারো ই এক দুই তিন তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ই তালিকার মাঝে ই সব বর্গর মাঝে মোলটা কিতা করতে লাগবো জানতে লাগবো ই এক নম্বর তালিকার মাঝে মোল কিতা আছে এক নম্বর তালিকার কিতা বৈশিষ্ট্য আছে দুই নম্বর বর্গর কিতা বৈশিষ্ট্য আছে কারণ তালিকার মাঝে কিন্তু এক জিনিস সমান একটা এক বর্গর অন্তর্ভুক্ত সকল মৌলের ধর্ম সমান সকল মৌলের ধর্ম সমান এক নম্বর বর্গ যদি ধাতু হয় ই বর্গর সব কিতা প্রমাণ লাগে ধাতু হইব এক্সেপশন হইতে পারে একটা দুইটা বাট নিয়ম মতে কিতা সব ধাতু হইব কিন্তু
কিন্তু কোনটা বেশি গুণ রাইতে কোন বা কম গুণ আলা আইতে পারে কিলা বদলিব গুণ আমরা চেক করব পরে তে আমরা কিটা করব এখন আমরা আধুনিক তালিকার মধ্যে দেখা বর্গ করে আমরা জানব তে মনে করে যদি আমরা বর্গ নাম্বার 1 কই বর্গ নাম্বার 1 বর্গ নাম্বার 1 এর মধ্যে কিটা আছে h আছে নিচে দেখা পাবো তুমি টেবিল চেক করতে পারতে বা আমি টেবিল লাগাই আমি দেখতে পারবা না 1 নাম্বার বর্গ কিটা আছে h l i n a k r b হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রেন্সিয়াম তে আমরা ই বর্গ সবরে কিতা হই আমরা অ্যালকালি অ্যালকালি কিতা হই আমরা তারে অ্যালকালি কিতা হই আমরা তারে অ্যালকালি ইংলিশ লেখলে ভালো বুঝবে অ্যালকালি কিতা হই তারে আমরা অ্যালকালি মেটাল অ্যালকালি মেটাল অ্যালকালি মেটাল অ্যালকালি মেটাল তারে হই কিতা আমরা অ্যালকালি অ্যালকালি মেটাল কিতা হই আমরা অ্যালকালি মেটাল অ্যালকালি হতো অ্যালকালি ধাতু তারে হই কিতা লাগি অ্যালকালি হয় কারণ তারার যদি তারার একটা কার্বন একটা জলের লগে কিতা মিশ্রিত এই যে সব ক্ষার জলের লগে দ্রবীভূত হয় না যেটা ক্ষার জলের লগে দ্রবীভূত তারে কিতা হই আমরা অ্যালকালি হই তারার যত ক্ষার আছে সব জলের লগে কিতা দ্রবীভূত হয় তখন তারা কিতা অ্যালকালি হয় আচ্ছা ফর চ্যাপ্টার 2 করলে ক্লিয়ার হবে একটা বেশি আমরা তারার সব লগে কিতা অ্যালকালি হয় ই প্রথম বর্গের যুদ্ধতা হইল কি আমার এক যুদ্ধতা কত আমার এক যুদ্ধতা কিতা আমার এক প্রথম বর্গের যুদ্ধতা কিতা আমার এক তারা কিতা হয় অ্যালকালি হয় আর ই বর্গ যদি হয় সবটাকে বড় মৌল হে আনসার কিতা ফ্রেন্স আমি প্রথম ভাগে কইছি আমার যে সবটাকে বড় মৌল হইলে কি আমার ফ্রেন্সিয়াম কি আমার ফ্রেন্সিয়াম কিন্তু ফ্রেন্সিয়াম হইলো কি আমার প্রাকৃতিক নাই আমার কৃত্রিম নাই তারে ল্যাবরেটরি কন্ডিশন প্রিপেয়ার করা হয় কিন্তু সিজিয়াম হইলো কি প্রাকৃতিক ভাবে হলটাকে বড় হলটা কি বড় মৌল ই বর্গ নাই পুরো টেবিলের মধ্যে সবটাকে বড় মৌল মানে সবটাকে আকার হলটাকে বড় হয় সবটাকে আকার বড় হইলো কি ফ্রেন্সিয়াম মানে এটা আমার কৃত্রিম কিন্তু প্রাকৃতিক ভাবে হলতে বড় হইলো কি আমার সিজিয়াম মনে রাখতে পারে তুমি তাই আচ্ছা তে আমার এখন প্রশ্ন যদি আয় এগুলি মনে রাখতে গেলে তো দেখো হেলিনা কে হেলিনা কে হেলিনা হেলিনা কে রুবি সে ফ্রেন্ডশিপ হেলিনা কে হেলিনা কে রুবি সে ফ্রেন্ডশিপ ও হেলিনা কে রুবি সে ফ্রেন্ডশিপ মনে রাখতে পারে কি তা আমার প্রথমটা প্রথম বর্গর মিনিমাম মানে শর্টকাট মনে রাখার লাগে তোমার ট্রিক হইলো গিয়া হেলিনা কে রুবি সে ফ্রেন্ডশিপ হেলিনা কে রুবি সে ফ্রেন্ডশিপ বুঝছে তো আরামসে মনে রাখতে পারবে প্রথম বর্গ আমার গেল যদি আমরা দুই নম্বর বর্গর মাত মাতি তে দুই নম্বর বর্গর যদি মাত মাতি আমরা দুই নম্বর বর্গরে মাত মাতিলে তে তার হইব কি আমার লাগিয়া বিই এমজি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম রেডিয়াম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম রেডিয়াম তারারে মনোরা শর্টকাট কি হয় অ্যালকালাইন আর্থ মেটাল অ্যালকালাইন আর্থ মেটাল অ্যালকালাইন আর্থ মেটাল তারারে কয় অ্যালকালাইন আর্থ মেটাল তারা সবর যুদ্ধতা হইল গিয়া তিন যুদ্ধতা হইল গিয়া আমার দুই যুদ্ধতা কত আমার দুই যুদ্ধ সারা সবর যুদ্ধতা কিন্তু আমার লাগে দুই আর তারা সারার বহিকক্ষে তারা সারা যদি কই আমরা যুজক ইলেকট্রন তারা সবর যুজক ইলেকট্রন হইল গিয়া দুইটা যুজক ইলেকট্রন কয়টা আমার দুইটা যুজক ইলেকট্রন বলতে বাইরে কুটার ইলেকট্রন আমরা জানি কি তা আমার একটা যদি হলাম সোডিয়াম যদি আমরা পারমাণবিক ইলেকট্রনের বিন্যাস বানাই দেখি তো হইব 281 প্রথম কক্ষ কয়টা হইব দুইটা সেকেন্ডটা আটটা পরটা কয়টা আমার একটা তো ওই যে একটা পরমাণু সপ্তাহ কিয়া বাইরে সপ্তাহ কিয়া বাইরে কুটা রেখো বাইরে কক্ষ রেখো যুজক কক্ষ যুজক কক্ষ আর ও কুটার মধ্যে কতটা ইলেকট্রন থাকে করে রেখো যুজক ইলেকট্রন তো একটা পরমাণুর সপ্তাহ কিয়া বহির কক্ষ রেখো যুজক কক্ষ আর যুজক কক্ষের মধ্যে স্থিত ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় যুজক ইলেকট্রন তো বারা কুটার নাম যুজক কক্ষ আর ও কুটার মধ্যে থাকা ও কক্ষের মধ্যে থাকা ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় যুজক ইলেকট্রন তো সোডিয়ামের মাঝে যদি আমরা প্রথম দ্বিতীয় বর্গ মধ্যে বর্গ নম্বর কি আমার টু বর্গ নাম্বার কিটা আমার টু হয় বর্গ নাম্বার টু তোমার জানা লাগিয়া আইতে পারে কোয়েশন দ্বিতীয় বর্গে থাকা চারটি মৌলের নাম চারটি মৌলের নাম তো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম স্ট্রনশিয়াম বা হারে সংকেত দিতে পারে বিই এম জি ক্যালসিয়াম পুরা নাম লিখিয়ে সংকেত বন করে কিনা লিখতে পারে ক্যালসিয়াম কিটা লিখতে আমার ক্যালসিয়াম লিখিয়া ক্যালসিয়াম ক্যালসিয়াম লিখিয়া তার সংকেত লাগলা কিটা আমার সি এ বেটার অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বুঝছে তো লিখতে হয় বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম লিখতে পারে রেডিয়াম লিখতে পারে যে কোনো সাইডটা তুমি লিখতে পারবে বোঝা গেছে আমার আর তারারে মনে রাখতে গেলে শর্টকাট ট্রিক এটা বেটা মাঙ্গে বিই থেকে বেটা এমজি থেকে মাঙ্গে সি এ থেকে কার আর এস আর থেকে স্কুটার বেটা মাঙ্গে কার স্কুটার বি এ থেকে বাপ আর এ থেকে রাজি তো বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি শর্টকাট মনে রাখতে গেলে বিই থেকে বেটা থেকে বিই বেরিলিয়াম মাঙ্গে থেকে এমজি ম্যাগনেসিয়াম কার থেকে সি এ ক্যালসিয়াম মানে স্কুটার থেকে এস আর হলো গিয়ে আমার দেন আমার বেরিয়াম বাপ থেকে বিএ মানে আমার বেরিয়াম আর আরে থেকে রেডিয়াম মানে বোঝা গেছে আমার তো বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি আশা করি তোমাদের মাত বুঝতে পারবে
এখন প্রশ্ন আইতে পারে আমরা এজ এ কাস্টেন হিসাবে বর্গ নাম্বার তিন, বর্গ নাম্বার তিন থেকে লিয়ে 12 পর্যন্ত দরকার পড়তো না, 11 গেলে তোমাদের এগুন তো এক বেগুন তো ট্রানজিশন মেটাল কিতা হয় আমার ট্রানজিশন এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট হইতে পারে ট্রানজিশন এলিমেন্ট এগুন তো হয় এগুন তোমাদের কাস্টেন নাই 11 গেলে তোমাদের এগুন তো মাত্র আমার স্টার্ট হইব। আমরা এখন এক কুটিটা আছে আমরা দেখমু বর্গ নাম্বার কত আমার 13, বর্গ নাম্বার 13 তে বর্গ নাম্বার 13 এর মাঝে ওই কিতা তারা কিতা কিতা আছে বোরন আছে অ্যালুমিনিয়াম আছে গ্যালিয়াম আছে বাঙ্গা ইন আমার ইন্ডিয়াম আছে আমার আর কিতা আছে আমার থেলিয়াম কিতা আছে আমার টিএল, টিএল আছে আমার। তো শর্টকাট তুমি মনে রাখতে পারতে দেখো আমার কিতা আছে বর্গ নাম্বার 13, বর্গ নাম্বার 13 ইশারারে শর্টকাটে হয় বোরন ফ্যামিলি কিতা কয় বি থেকে বরন, বি থেকে ইশারারে শর্টকাটে হয় বরন ফ্যামিলি, বরন ফ্যামিলি আইতো পারে এক্সাম বরন ফ্যামিলির অন্তর্ভুক্ত চারটি মৌলের নাম, চারটি মৌলের নাম বি থেকে বরন, বি থেকে বরন, এল থেকে অ্যালুমিনিয়াম, জি থেকে গ্যালিয়াম, আয়ন থেকে ইন্ডিয়াম, টিএল থেকে থেলিয়াম, টিএল থেকে থেলিয়াম। মনে রাখতে গেলা বি থেকে ব্যাঙ্গন, বি থেকে আমার ব্যাঙ্গন, ব্যাঙ্গন ইন থেকে আমার আলু, ব্যাঙ্গন আলু ইন থেকে আমার গাজর, ইন থেকে আমার গাজর, আয়ন থেকে ইন থালি, ইন থালি, বেঙ্গন আলু গাজর ইন তালি, ইন তালি পুরা ফুলটার নাম কিন্তু আমার গ্রুপ থার্টিন, বর্গ বর্গ নাম্বার 13, বর্গ নাম্বার 13 হয়ে আমরা তারা সারা যুদ্ধতা হইল গিয়া সবর যুদ্ধতা কত আমার লাগতেন, যুদ্ধতা কত আমার 3, আর তারা যুদ্ধক ইলেকট্রন কয়টা থাকে, তারা যুদ্ধক ইলেকট্রন থাকে আমার 3টা, যুদ্ধক ইলেকট্রন থাকে আমার 3টা। আশা করি মাত্র তুমি বুঝতে পারতে বারা রেখে বরম ফ্যামিলি যুদ্ধতা কত 3 থাকে, তারা ইলেকট্রন কয়টা থাকে আমার 3টা, বারা কয়টা ইলেকট্রন থাকবো আমার লাগে 3টা। তো ও আমার শর্টকাট হলে গ্রুপ নাম্বার কত আমার 13, বর্গ নাম্বার 13 একা ঠিক দিলাম আমি বেঙ্গন আলু গাজর ইন থালি আমার। আশা করি তুমি মাত বুঝতে পারবে। তো নেক্সট তোমাদের যারা সায়েন্স লইবা আপনারটা তোমাদের লাগে সব টেবিল লেখা লাগবে বইছে, তো এখন থেকে শিখে দিলে ভালো পরে খালি পিরিয়ড মেমোরাইজ করবা তোমাদের লেখা লাগবে বইছে। নেক্সট আমার গ্রুপ নাম্বার কত আমার, বর্গ নাম্বার কত আমার 14, বর্গ নাম্বার 14, বর্গ নাম্বার 14 ও আইলে আমার কিতা আছে সি এস আই কার্বন সিলিকন জার্মেনিয়াম সেন সি সি এস আই জি এস এন পিবি লেড। ওকে তো এই সারারে হয় কার্বন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি শর্টকাট তারা হয় কার্বন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি তারা রেখ হয় যেটা আগর তারা হয় বোরন ফ্যামিলি, ইশারা রেখ হয় কার্বন ফ্যামিলি। ইশারার যুদ্ধতা কত হয়ে লাগে তুমি দেন, যুদ্ধতা কত আমার 4, আর তারার যুদক ইলেকট্রন তাকে হয় আমার যুদক ইলেকট্রন তাকে আমার লাগে সাই, যুদক ইলেকট্রন কত তাকে আমার লাগে সাই। আশা করি তুমি মাত বুঝতে পারবা। তো শর্টকাটে কিতাব তারারে শর্টকাটে যদি আমরা করা যাই তো আমরা ইন্টার কি ফার্স্ট আমার কেমিস্ট্রি থেকে কিতা আমার সে থেকে হয় তারে কার্বন, কার্বন তো ইন্টার কি আমার কেমিস্ট্রি কিতা হইতে পারে আমার লাগে কেমিস্ট্রি মনে রাখতে পারে কেমিস্ট্রি এসআই থাকে সার, এসআই থাকে সার, কেমিস্ট্রি থাকে সি কার্বন, এসআই থাকে সার থাকে এসআই মানে আমার সিলিকন, জি তে কেমিস্ট্রি সার গিবস কিতা আমার গিবস, তো জি ই বারে আমার লাগে জার্মেনিয়াম কিতা আমার জার্মেনিয়াম, এস এন থাকে সান কি, এস এন থাকে সান কি মানে ডিফিকাল্ট, এস এন থাকে আমার টিন কিতা আমার টিন, আর প্রবলেম থাকে আমার পিবি, প্রবলেম থাকে আমার পিবি মানে আমার লেড মানে লেড। তো কার্বন কার্বন সিলিকন জার্মেনিয়াম তিন আর কিতা আমার লাগে লেড হইছে ওই লগিয়া বর্গ না ফোর, বর্গ নাম্বার 4 আর 14 সারা সারা কিতা হয় আমার কার্বন ফ্যামিলি হয় তারা যুজতা কত আমার সাইড আর ইলেকট্রন কয়টা থাকে 12 কোটা ইলেকট্রন কয়টা আমার সাইডটা। আশা করি মাত তুমি বুঝতে পারবে কেমিস্ট্রি সার গিভস সানকি প্রবলেম। তো গেল কিতা আমার গ্রুপ নাম্বার কত আমার 14 আমার গেল, এখন গ্রুপ নাম্বার কত আমার 15, গ্রুপ নাম্বার 15 15 উপরে যদি করা যায় আমার নাইট্রোজেন নেহি পেশন এসে সব ভাই এসে সব ভাই, তো এই সারাডে হয় এই পুরা গ্রুপ 15 ডে হয় আমরা নাইট্রোজেন ফ্যামিলি কিতা হয় আমরা নাইট্রোজেন ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলি হয় আমরা ইনতে কি দেখো নেহি ইনতে কি মনে রাখতে পারটা কিতা আমার নেহি ইনতে কি আমার পছন্দ নেহি পছন্দ এসে 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 সব এসে এস বি থেকে সব বি থেকে আমার ভাই, বি থেকে আমার ভাই। ওকে তো তুমি দেখ নেহি পছন্দ এসে সব ভাই শর্ট মনে রাখতে পারটা, তো আরামসে তোমাদের খাম ওইব আমার লাগে এগুলো মনে রাখতে পারলে আমার। তো ইন থেকে কিতা কিতা আছে আমার ইশারা নাইট্রোজেন ফ্যামিলি হয় ইশারা যুদ্ধতা কত হইলে সারা যুদ্ধতা হইলে কি 3, যুদ্ধতা কত আমার লাগে 3 হয় সারা যুদ্ধক ইলেকট্রন কয়টা থাকে, যুদ্ধক ইলেকট্রন থাকে আমার যুদ্ধক ইলেকট্রন থাকে আমার 5টা, কয়টা থাকে আমার 5টা হইছে। আচ্ছা এখন যুদ্ধক ইলেকট্রন 5 থাকে যুদ্ধতা কত 8, এখন 5 থাকলে 3 হয় 5 3 কত 8 হইব, আচ্ছা মাত বুঝতে পারে যুদ্ধক যুদ্ধক ইলেকট্রন 5 থাকে যুদ্ধতা কত আমার 3 হইছে। তো এন এন থাকে নেহি থাকে এন নাইট্রোজেন
पसंद था कि पी माने फॉस्फोरस, एस था क्या हो लोग एस था क्या एस हो लोग आर्सेनिक, एस बी था क्या हमारा एंटीमोनी, आई गुरे हमारा बिस्मथ, बी आई था क्या तो नहीं पसंद ऐसे सब बाय नाइट्रोजन फॉस्फोरस आर्सेनिक एंटीमोनी बिस्मथ। आशा करे तुम्हें मात बुझते पर भाई गेलो हमारा कत नम्बर फोन नम्बर हमारे गेलो। नेक्स्ट हो गया हमारा कत नम्बर 16 कितना हमारे लगे 16 16 ग्रुप कितना कितना आसे देखे लगे हमारा 16 नंबर से हमारे लगे आसे ऑक्सीजन मैंने ऑक्सीजन ऑक्सीजन सल्फर टी ओ स्टाइल से तेल पॉलिश और तेल पॉलिश ओके। तो कितना कितना आसे हमारे ग्रुप 16 तरह रखो ऑक्सीजन फैमिली कितना है हमारे ऑक्सीजन फैमिली कोई हमरा तारे हमरा शॉर्टकट कोई दे पारी हमरा तारा माजे जुदक जुदता কত जुदता হলো কি দুই জুদতা কত আমার দুই থাকে আর জুদক ইলেকট্রন কয়টা জুদক ইলেকট্রন কয়াত গেলে হইব কি আমার লাগে জুদক ইলেকট্রন হইলো কি আমার লাগে ছয়টা কয়টা আমার ছয়টা ছয়টা গেলে হইলো দুই লয় থাকে মনে রাখতে গেলে গেল ও ইনটা কি আমার স্টাইল কিটা আমার স্টাইল ও স্টাইল সে তেল পলিশ ও স্টাইল সে তেল পলিশ তেল পলিশ ও স্টাইল সে তেল পলিশ ও স্টাইল সে তেল পলিশ স্টাইল সে तेल पॉलिश आराम से मनो रखते फटे तुम ते जला जला जस्टा से मन लगे ते एलिमेंट नाम के दे रखो इन तक ऑक्सीजन और तक ओ स्टाइल से ओ तक ओ ऑक्सीजन स्टाइल तक एस सल्फर एस तक ओ स्टाइल स्टाइल तक एस के दाम सल्फर एसिड स्टाइल से तक सेलेनियम टी तक टेलुरियम पी तक पोलोनियम ऑक्सीजन सल्फर सेलेनियम टेलुरियम पोलोनियम ऐसे आशा कर मैं तुम्हें बुझते पार पाए। तो गेलो हमारे इन तक ग्रुप नंबर खुद हमारे 16 गेलो 17 18 ग्रुप नंबर 17 18 আর এক দুই বহুত বেশি বেশি ইম্পর্টেন্ট এখন আমার কত নম্বর 17 নম্বর 17 ও কিটা আছে 17 ও আছে আমার এফ ফির কাল বাহার আই আন্টি ওকে তো শুনে রাখতে গেলে একুই সারা রে কয় হ্যালোজেন কিটা কত রে হ্যালোজেন ফ্যামিলি কিটা কয় হ্যালোজেন ফ্যামিলি তারা সারা যুজ্যতা কত যুজ্যতা যদি করা তারা সারা যুজ্যতা হইলো কি আমার যুজ্যতা হইলো কি আমার এফ যুজ্যতা কত আমার এফ আর যুজক ইলেকট্রন থাকে যুজক ইলেকট্রন যদি কাউন্টিং করি আমরা ই বর্গর সব যুজক ইলেকট্রন নিলে কি আমার লাগে 7টা কয়টা আমার 7টা যদি করা যায় আমরা ইন থেকে আমার লাগে ফির কিটা আমার ফির ইন থেকে আমার লাগে কাল ফির কাল ফির কাল বি থেকে আমার লাগে বাহার ফির থেকে ফির কাল বাহার আই ফির কাল বাহার আই আন্টি কিটা আমার ফির কাল বাহার আই আন্টি তো ফির কাল বাহার আই আন্টি মনে রাখতে গেলে ফির থেকে এফ ফ্লোরিন ফ্লোরিন কাল থেকে সিএল ফ্লোরিন ক্লোরিন বাহার থেকে বি আর ব্রোমিন আই থেকে আয়োডিন এ থেকে আমার এস্টাডিন ওকে তো খান আরামসে মনে রাখতে পারতে ফির কাল বাহার আই আন্টি ফির কাল বাহার আই আন্টি আরামসে মনে রাখতে পারতে ও গেল কি খার মত গ্রুপ নাম্বার বর্গ নাম্বার কত 17 মত গেল আরামসে মনে রাখতে পারতে শর্টকাট ইউজ করে ফির কাল বাহার আই আন্টি আর লাস্ট হলো কি আমার লাগে 18 18 বহুত বেশি ইম্পর্টেন্ট তারে কয় নোবেল গ্যাস কিটা কয় নোবেল গ্যাস কয় নোবেল গ্যাস কয় বাংলা তারে কয় সম্ভ্রান্ত গ্যাস কিটা কয় সম্ভ্রান্ত গ্যাস সম্ভ্রান্ত গ্যাস তারে কয় আরেক নাম হলো কি নিষ্ক্রিয় গ্যাস কিটা কয় আমার তারে নিষ্ক্রিয় কিটা কয় নিষ্ক্রিয় গ্যাস তারে কয় হইছে নিষ্ক্রিয় গ্যাস কয় যায় সম্ভ্রান্ত গ্যাস ইংলিশে কয় নোবেল গ্যাস কয় তো কিটা কিটা আছে 18 দেখিলে আমার 18 মনে রাখতে গেলে এইচ আছে হে নেতা ওর কর্মচারী জিতে রহো জিতে রহো হইছে তো এই চিজ ইতারা রেখো তারা রেখো গ্রুপ নাম্বার 18 তারার মাঝে তারার বর্গ হইলো কি তারা রেখো আমার নোবেল গ্যাস ক্রিয়া কারণ নাম কিটা বর্গ নাম কইলা আমার যুজ্যতা কত তারা সারা যুজ্যতা হইলো কি 0 যুজ্যতা কিটা আমার 0 তা কারণ তারা ইলেকট্রন লয় না ত্যাগ করে না আর যুজক ইলেকট্রন কয়টা যুজক ইলেকট্রন আমার 8টা কয়টা থাকে আমার যুজক ইলেকট্রন 8 বা 2 ফার্স্টটা খালি হিলিয়াম আমার কত আমার 2 বাকি তার লাগে কত আমার 8টা থাকে কয়টা থাকে আমার 8টা আশা করি তুমি দেন মাত বুঝতে পারতে কিটা কিটা কইছি আমি তো মনে রাখতে গেলা হে ইনটা কি আমার হে ইনটা কি আমার নেতা হে নেতা ইনটা কি আমার ওর হে নেতা ওর হে তা কি এচি হিলিয়াম নেতা তা কি এনি নিয়ন এয়ার তা কি ওর তা কি এয়ার আর্গন কর্মচারী হে নেতা ওর কর্মচারী কর্মচারী তা কি কেয়ার ক্রিপ্টন হিলিয়াম নিয়ন আর্গন জেনন সরি হিলিয়াম নিয়ন আর্গন हे नेता और कर्मचारी जीत क्रिप्टन जेनोन एंड व्हाट और लास्ट वन रेडन तो हे नेता और कर्मचारी जीते रहो हे नेता और कर्मचारी जीते रहो हे तक क्या एची हीलियम नेता तक एनी नियोन कर और लोग और तक क्या हमार आर्गन हे नेता और कर्मचारी तक क्या क्रिप्टन और जीते रहो तक एक्स ई मर जेनोन আর রাষ্ট্রপিতা আমার রহ তাকে আমার আরেন মানে হে নেতা ওর কর্মচারী জিতে রহ হে নেতা ওর কর্মচারী জিতে রহ হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন আশা করি তুমি মাত বুঝতে পারবা তো ওই লোক গিয়ে আমরা ওই লোক গিয়া তোমার
খারে খারে মনে রাখার লাগে আমার ট্রিক কইলাম আমার দেন পুরা বর্গর আঠারোটা বর্গর মাঝে একটা কি লইয়া এক দুই তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো মনে রাখার লাগে তোমার ট্রিক কয়ে দিলাম বুঝছি। এখন আমার পর্যায় কয়টা আছে আমার লাগে, পর্যায় আছে আমার শর্টকাট খত গেলে কয়টা সাতটা, কয়টা সাতটা, প্রথম পর্যায়ে মানে মূল থাকে দুইটা, কয়টা থাকে আমার দুইটা, দুই নম্বর পর্যায়ে মূল থাকে আটটা, তিন নম্বর আটটা, চার নম্বর আঠারো, দুই নম্বর দুইটা, তিন নম্বর দুইটা, চার নম্বর আঠারো, পাঁচ নম্বর আমার আঠারো, পাঁচ নম্বর আঠারো, এরপরে আমার বত্রিশ, এরপরে আমার বত্রিশ হয়েছে। ম্যাজিক নাম্বার হয় মনে হয় টু এইট এইট এইটিন এইটিন থার্টি টু, এইটিন এইটিন থার্টি টু হয়েছে। তো ফার্স্ট বর্গত কয়টা যদি কাউন্টিং করে তুমি দেখতে পারে একটা তালিকা তোমার লাগাইতে বসে স্ক্রিনের মধ্যে কাউন্টিং করতে পারতে, কাউন্টিং করে দেখবাই যে আমার আটটা তালিকার মাঝে কয়টা মূল আছে আমার হলতায় ফার্স্ট বর্গ ফার্স্ট পিরিয়ড ফার্স্ট পর্যায়ের মাঝে কয়টা আছে আমার দুইটা আছে, সেকেন্ড পর্যায়ে আটটা, তিন নম্বর আটটা, চার নম্বর আঠারোটা, পাঁচ নম্বর আঠারোটা, এরপরে দেখো ফরে হলে ছাপ্পান্ন নম্বর থেকে নিচে মারা আছে দেখবাই আঠারোটা বা নিচে আছে আর কয়টা লাগাই তো হলতায় দেখবাই আমার লাগে বত্রিশটা হয়েছে। তুমি দেন এক দুই তিন চার শিখিলেইও কাম হয়ে যাবো তোমার তান আরামসে মানে যে থাক কোয়েশন অন্তকে ফুড়িতে পারা কোয়েশন আয় না আইলে মনে রাখতে পারতে হয়েছে। এক নম্বর দুইটা, দুই নম্বর আটটা, তিন নম্বর এক নম্বর পর্যায়ে দুইটা, তিন নম্বর দুই নম্বর পর্যায়ে আটটা, তিন নম্বর পর্যায়ে আটটা, চার নম্বর পর্যায়ে আঠারোটা, পাঁচ নম্বর আঠারোটা, ছয় নম্বর আর হয়েছে সাত নম্বর বত্রিশটা বত্রিশটা। ওই লোক আমরা পর্যায়ের মাঝে কয়টা কয়টা মূল আছে জানা লাগ বুঝছি। আর প্রথম পর্যায়ে মনে রাখতে গেলে এইচ 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 এই শর্টকাট এইচ এইচ। দুই নম্বর পর্যায়ে মনে রাখতে গেলে লিবেব সিনফ নে, লি বেব সিনফ নে, সিনফ নে, লি বেব সিনফ নে, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন, লি বেব, লি বেব সিনফ নে, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন। আর এ ফোরটা লগে নামগাল সিপস ক্লান, নামগাল ইকো পর্যায় নাম্বার টু, পর্যায় নাম্বার টু, পর্যায় নাম্বার কত কইলাম টু কইলাম, ইকো পর্যায় নাম্বার কত কইলাম আমার এক হয়েছে। তো পর্যায় নাম্বার কত আমার নেক্সট থ্রি মনে রাখতে গেলে নাম নামগাল সিপস ক্লান, নাম গাল নাম জেলা লিয়ে দেখে ওরা লেখলে বেতার হইব, নাম গাল সিপস সিপস ক্লার সিপস ক্লার, না সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন, নাম গাল সিপস ক্লার সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন। আর পর্যায় নাম্বার ফোর থেকে আমরা দুইটা একটু খাম হয়েছে তো আর মনে রাখতে পারতে কে সি এ, কে সি এ পটাশিয়াম ক্যালসিয়াম, পটাশিয়াম ক্যালসিয়াম। ও হইলো কি তোমার আঠারোটা বর্গের মাঝে যেগুন দরকারি পড়লে সব মনে রাখার ট্রিক দিলাম, আর দুই তিনটা চারটা পর্যায়ে তোমাদের যেগুন মূল দরকার পড়বে ক্লাস টেন পর্যন্ত আরামসে মনে রাখতে পারতে হয়েছে। ওই লোকে আমরা গেল এই টপিক থেকে আমরা আধুনিক পর্যায় তালিকার উপরে আমরা ডিসকাস করলাম। এখন তালিকা আধুনিক তালিকা মৌলের অবস্থান, মৌলের অবস্থান যদি আমরা রেখো, মৌলের অবস্থান যদি টপিক আমরা রেখো তালিকার মাঝে মৌল আছে কোন জায়গায়, একটা মৌল মৌলের লোকেশন কোন জায়গায়, তোমারে কইতে গেলে তোমারে বুঝাইতে তোমার কীটা লাগবে, তোমার লোকেশন বুঝতে আমার কীটা লাগবে, তোমার ল্যাটিটিউড বা কীটা লাগবো, লঙ্গিটিউড লাগবো, আর আমার তালিকার মাঝে মৌল আছে কোন জায়গায়, মৌলের তালিকা বুঝতে কীটা লাগবো, তার বর্গ আর তার পর্যায়ে কোন বর্গ আর কোন পর্যায়ে মাঝে আছে কই দিলেও তোমার কাম শেষ হয়েছে। তাই মনে করো আমি চারটা বা পাঁচটা এক্সাম্পল লইয়া মনে করো আমার আমি লইয়ার খারে আমার হিলিয়াম খারে লইয়ার আমার সরি হিলিয়াম ছাড়ে দো আমি লইয়ার খারে লিথিয়াম খারে লইয়ার লিথিয়াম আমি লইয়ার কার্বন আমি লইয়ার নিয়ন হয়েছে, লিথিয়াম লইলাম কার্বন লইলাম নিয়ন লইলাম আমার এর ফরত থেকে লইলে আমার মনে করো অ্যালুমিনিয়াম খারে লইলাম অ্যালুমিনিয়াম লইলাম আমি লইলাম ফসফরাস আর আমি লইলে আমার ক্যালসিয়াম খারে লইলাম আমার ক্যালসিয়াম বিভিন্ন জাত মূল লইলাম হয়েছে। লিথিয়ামের যে কোনো মৌলের অবস্থান জানতে গেলে তার শ্রেণী বিভাজন জানতে লাগবে, শ্রেণী বিভাজন মানে তালিকা তার ইলেকট্রনীয় বিন্যাস, ইলেকট্রনীয় বিন্যাস জানতে লাগবে। লিথিয়ামের নাম্বার সংখ্যা হয় পারমাণবিক সংখ্যা হইলো তিন তার বিন্যাস টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান, কার্বনের নাম্বার হইলো সিক্স নাম্বার হইলো সিক্স বিন্যাস হইলো টু পয়েন্ট ফোর টু কমা ফোর, নিয়ন হইলো গিয়ে আমার টেন তার বিন্যাস হইলো টু কমা এইট টু কমা এইট, এলুমিনিয়াম হইলো থার্টিন টু কমা এইট কমা থার্টিন, কিলা বনে তেরো হইলে প্রথম প্রথম কয়টা দুইটা প্রথম কক্ষ দুইটা দুই নম্বর আটটা আর দুই দশ তিনে তেরো, ফসফরাসের নাম্বার হইলো ফিফটিন তাহলে বাংলে প্রথম কক্ষ দুইটা দুই নম্বর আটটা এরপরে আট দুই দশ পাঁচে ফন্ড, ক্যালসিয়ামের নাম্বার হইলো বিশ প্রথম কক্ষ দুইটা ফরটাত আটটা ফরটাত আটটা ফরকটা আমার দুইটা। সে দেখো লিথিয়ামের অবস্থান অবস্থান বুঝতে গেলে কোন বর্গ বর্গ যদি আমরা ওই শর্টকাট বন্ধ রাখতে গেলে দেখো ট্রিক রাখতে পারতে বর্গ হইতে হারে দেখতে যুজক ইলেকট্রন হারে দেখতে যুজক ইলেকট্রন যুজক ইলেকট্রন যদি কয় বর্গ কোন বর্গ হয়েছে কোন বর্গত আছে বুঝতে গেলে খারে দেখতে যুজক ইলেকট্রন যুজক ইলেকট্রন মানে বারা কোটার ইলেকট্রন দে বারা কোটার ইলেকট্রন দেখো কোন বর্গ আছে হারে দেখো বারা কোটার ইলেকট্রন বারা কোটার ইলেকট্রন দেখো মনে করো যদি এক থাকলে এক যদি বারা কোটার এক হয় বারা কোটার এক হয় বর্গ আমার এক বর্গ আমার এক বারা কোটার দুই হইলে বর্গ আমার দুই বর্গ আমার দুই তিন থাকলে আমার তেরো নাই বিন থাকলে তিন থাকলে তিন নাই ওই লোক তেরো কিন্তু আমার তেরো চার থাকলে কত আমার চোদ্দ পাঁচ থাকলে আমার
তার কক্ষ স্থির হইব কোন যদি তার বারা কুটাত মানে তার যুজক কক্ষের মধ্যে আটটা বা দুইটা ইলেকট্রন কটা থাকে আটটা বা দুইটা ইলেকট্রন তাহলে তার কক্ষ কিটা হইছে স্থির হইছে তে দেখো পরমাণু হেবার হে কিটা করতে লাগবে স্থির করতে গেলে হে ইলেকট্রন তার কেন্দ্র মধ্যে থাকে তো প্রোটন আবারে ঘুরে ইলেকট্রন তে হে তারে স্থির করতে গেলে আইদার হে ইলেকট্রন দে লইব গ্রহণ করব বা ইলেকট্রন কিটা করব ত্যাগ করব আইদার হে ইলেকট্রন দে গ্রহণ করব বা ইলেকট্রন কিটা করব ত্যাগ করব তো হে পরমাণু স্থির সজ্জা লাভের জন্য কিটা করব গ্রহণ করব কিটা করব গ্রহণ করা বা কিতা আমার লাগিয়া লাভ করা গ্রহণ করা বা লাভ করা গ্রহণ করা বা লাভ করা কার সংখ্যা ইলেকট্রনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা ও ইলেকট্রনের সংখ্যা কে কিতা বলে যুজ্যতা বলে যুজ্যতা বলে মানে বুঝা গেছিনি আমরা একটা পরমাণু স্থির সজ্জা লাভ করার লাগিয়া যা ইলেকট্রন লইব বা সারিব তার কিতা হয় যুজ্যতা হয় কিতা হয় তার যুজ্যতা আশা করি মাত তুমি বুঝতে যুজ্যতা কিতা বোঝা গেলে এখন দেখো একটা বর্গ লইমু আর একটা পর্যায় ফরিকাত কোয়েশ্চন আয় তালিকার মাঝে যুজ্যতা কিলা বদলে আর তালিকার মাঝে বদলে বলতে তালিকার মাঝে কিতা আছে বর্গ আছে পর্যায় আছে খাড়া খাড়া কুটা আছে যে উলম্ব স্তম্ভ তারা কই বর্গ কই আমরা আর অনুভূমিক রে কই পর্যায় তে পর্যায়ের মাঝে কিলা বদলে দেখবো আমরা আর বর্গর মাঝে কিলা বদলে তে বর্গর মাঝে বুঝার লাগে আমি কিতা করি দুইটা উদাহরণ বা তিনটা বর্গ লইলি আর মনে করো বর্গ নম্বর এক বর্গ নম্বর এক লইয়ার বর্গ নম্বর এক কিতা আছে হে হেলিনাকে রুবি হেলিনাকে
হেলি নাকে রুবিসে ফ্রেন্ডশিপ, রুবিসে ফ্রেন্ডশিপ বুঝছি, রুবিসে কিতা ফ্রেন্ডশিপ। তো আমার সাইডটাও লেখলে ওই যারা পারতো হাইড্রোজেনের বারে একটা, বারে একটা লিথিয়ামের বারে হলো টু ওয়ান, টু ওয়ান বিন্যাস, সোডিয়ামের বিন্যাস টু এইট ওয়ান, টু এইট ওয়ান পটাশিয়ামের টু এইট এইট ওয়ান, টু এইট এইট ওয়ান। আমি বর্গ নম্বর লেখলাম এগুলো, আমি বর্গ নম্বর টু লিখলে বেরিলিয়াম হচ্ছে টু পয়েন্ট টু, টু পয়েন্ট টু বেরিলিয়াম নিশাদ ম্যাগনেশিয়াম টু এইট টু, বর্গ নম্বর দুই বেলা করে তাহলে বেটা মাঙ্গে কার তো টু এইট এইট টু এইট সরি ব্যাং টু এইট এইট টু, টু এইট এইট টু। আর একটা বর্গ লিখলে মনে করো বর্গ নম্বর কত আমার সেভেন্টিন, কীটা আছে সেভেন্টিন, বর্গ নম্বর সেভেন্টিন ফিরকাল তো ফ্লোরিন টু পয়েন্ট সেভেন, ক্লোরিন টু পয়েন্ট এইট পয়েন্ট সেভেন, টু পয়েন্ট এইট পয়েন্ট সেভেন। আর একটা বর্গ লিখলে বর্গ নম্বর কত আমার আঠারো, বর্গ নম্বর আঠারো তো এইচি হিলিয়াম দুইটা, নিয়ন আছে নিয়ন আমার দুই আট টু পয়েন্ট এইট, টু পয়েন্ট এইট, আর্গন আছে আমার টু এইট, টু এইট এইট, টু এইট এইট। দেখো বারে এক থাকলে কোনো পরমাণুর বিন্যাসর বহিঃকক্ষে এক ইলেকট্রন থাকলে যুদ্ধতা এক, যদি কিতা করে আমার লাগে যুদক কক্ষে মানে বহিরের কক্ষে, বাহিরের কক্ষে, বাইরের কক্ষে যুদক কক্ষে একটা ইলেকট্রন থাকলে যুদ্ধতা কত আমার এক, দুই থাকলে কত আমার লাগে দুই, তিন থাকলে আমার তিন, চার থাকলে আমার চার, পাঁচ থাকলে কিন্তু পাঁচ তিনে কত আট, ছয় থাকলে কত আমার লাগে দুই, সাত থাকলে কত আমার এক, সাত থাকলে কত আমার এক, আর আট থাকলে আমার শূন্য, আট থাকলে আমার শূন্য। যুদক কক্ষর মাঝে এক থাকলে এক, দুই থাকলে দুই, তিন থাকলে তিন, চার থাকলে চার, পাঁচ থাকলে তিন, ছয় থাকলে দুই, সাত থাকলে এক, আট থাকলে শূন্য। বোঝা গেলে দেখো ই দেখো হাইড্রোজেনের বারে কয়টা আছে একটা, তার যুদতা কত আমার এক, লিথিয়ামের বারে কয়টা আছে একটা, যুদতা কত আমার এক, সোডিয়ামের বারে কয়টা একটা, যুদতা কত আমার এক, পটাশিয়ামের যুদক কক্ষ কয়টা একটা, যুদতা কত আমার এক। বর্গর মাঝে বর্গ নম্বর দুই তাই আমরা বর্গ নম্বর দুই এক তো কমপ্লিট আমরা করছি, বেরিলিয়াম বারে কয়টা দুইটা, যুদতা কত দুই, ম্যাগনেশিয়াম বারে কয়টা দুইটা, যুদতা কত দুই, ক্যালসিয়াম বারে কয়টা দুইটা, যুদতা কত আমার দুই। বর্গ নম্বর সেভেন্টিন তার বারে আছে একটা, তার বারে কয়টা সাতটা আছে, তখন হে চাইব আট হতে গেলে কটা লইব ইলেকট্রন, একটা ইলেকট্রন লইব, তার বারে সাতটা, বারে কটা আছে সাতটা, তখন হে তারে স্থির করতে গেলে এগুলো লইলে কটা যাবে আট হয়ে যাবে, আট হইলে স্থির হয়ে যায়, আট হইলে স্থির হয় মানে হে তারে স্থির করতে গেলে এগুলো ইলেকট্রন লইয়া কত হয়ে যাবো আট হয়ে যাবো, সাত থাকলে যুদতা কত আমার এক, যুদতা কত আমার এক, তার বারে সাতটা আছে হেও লইব কটা একটা, সাতে একে আট, তার যুদতা কত আমার এক, তার বারে দেখো দুইটা আছে মানে কিতা স্থির আছে, তার বারে আটটা আছে কিতা আছে স্থির আছে, তার বারে আটটা আছে স্থির আছে মানে আট তাহলে কত শূন্য। দেখো এই সারা যুদতা কত এক সমান, ই সারা যুদতা এক সমান, ই সবর যুদতা এক সমান, ই সবর যুদতা এক সমান, মানে কোনো একটা বর্গর, একটা বর্গর মাঝে গেলে টপ থাকি বটম, টপ থাকি বটম, উপর থাকি নিচে গেলে, উপর থাকি নিচে গেলে, উপর থাকি নিচে, উপর থাকি নিচে গেলে, যে কোনো বর্গর উপর থাকি নিচে গেলে কিতা হয় যুদতা পরিবর্তন হয় না, পরস্পর সমান থাকে। তো আনসার কিতা লেখবা একই বর্গের, একই একই বর্গের অন্তর্ভুক্ত, তুমি লিখতে পারবে একই বর্গের অন্তর্ভুক্ত, একই বর্গের অন্তর্ভুক্ত সকল মৌলের, সকল মৌলের, সকল মৌলের যুদ্ধতা সমান, যুদ্ধতা সমান। বুঝা গেছে মাতামার এক বর্গের ভিতরে যত মৌল থাকবো সারা যুদ্ধতা কিন্তু পরস্পর সমান, একই বর্গের অন্তর্ভুক্ত সকল মৌলের যুদ্ধতা সমান। এ বর্গ এক যুদ্ধতা এক, বর্গ দুই যুদ্ধতা দুই, বর্গ সতেরো যুদ্ধতা কত এক, আঠারো কত আমার লাগিয়া শূন্য। যদি বর্গ নাম্বার এক হয় যুদ্ধতা এক, দুই হইলে দুই, তেরো হইলে তিন, তেরো হইলে তিন, চার হইলে কত আমার চোদ্দ হইলে কত আমার লাগিয়া চার হইব, পনেরো হইলে আমার তিন, ফার্স্ট ফার্স্ট তিনে আট, বারে ফার্স্ট থাকলে পনেরো বর্গ হয় ফার্স্ট তিনে আট হইব, বারে ষোল থাকলে মানে মানে ষোল থাকলে যুদ্ধতা কত হইব দুই, বা ষোল থাকলে বারে কয়টা ছয়টা, ছয় দুই আট হইব, সতেরো নম্বর বারে সাতটা মানে একটা লইব, সাতটা যুদ্ধতা কত আমার এক, আঠারো নম্বর যুদ্ধতা কত আমার শূন্য। তালিকা হইতে পারে কোন বর্গের যুদ্ধতা শূন্য, আঠারো নম্বর বর্গের যুদ্ধতা শূন্য, সবসময় সব বর্গের যুদ্ধতা কিন্তু আমার লাগে শূন্য। আশা করি মাত্র তুমি বুঝতে গেলে কিছু এক্সেপশন আছে, ইলেভেন টুয়েলভ গেলে ক্লিয়ার হইব। তো গেল খার মাধ্যমার যুদ্ধতা বর্গের মধ্যে কিনা বদলে আমার ক্লিয়ার হইল। এখন আর পর্যায়, পর্যায় নম্বর টু লইলে আমরা লিবেব সিনফ নে, লিবেব সিনফ নে, সিনফ নে তে লি কইতে সময় লিথিয়াম তার কত টু পয়েন্ট ওয়ান, বেরিলিয়াম টু পয়েন্ট টু, বরন টু পয়েন্ট থ্রি, কার্বন টু পয়েন্ট ফোর, নাইট্রোজেন টু পয়েন্ট ফাইভ, অক্সিজেন টু কমা সিক্স, ফ্লোরিন টু কমা সেভেন, নিয়ন টু কমা এইট হয়েছে। আশা করি তোমাদের বুঝতে কিলা লাগছে, বিন্যাস লাগছে, বিন্যাস লাগছে, বিন্যাস মনে রাখতে লাগবো না, এলে ডিফিকাল্ট, সবার বিন্যাস শিখা লাগবো। তার বারে কয়টা যুদ্ধকক্ষ কয়টা একটা, তার যুদ্ধতা কত আমার এক, তার যুদ্ধকক্ষ কয়টা দুইটা, যুদ্ধতা কত আমার দুই, তার যুদ্ধকক্ষ আমার তিন, তার এক, তার দুই, তার তিন, তার বারে সাইডটা যুদ্ধতা কত সাইড, তার বারে পাঁচটা কটাই আমার লাগে তিন, পাঁচ তিনে আট, তার বারে ছয়টা লইব কটা দুই, ছয় দুই আট, যুদ্ধতা কত দুই, তার বারে সাতটা যুদ্ধতা কত আমার এক, তার বারে আট যুদ্ধতা কত শূন্য। তো দেখো পর্যায়ের বাদিক থেকে খানে গেলাম, বা দিক থেকে, বাদিক থেকে খানে গেছি আমরা ডান দিকে, বাম দিক থেকে খানে গেছি আমরা ডান দিকে,
বাম দিক থেকে আর ডান দিকে গেলে কি তো আর যুজোটা কিলা বদলে এক দুই তিন সাইড আবার তিন দুই এক কি তো আর আমার শূন্য মানে বুঝা গেছি আমার যে যে কোনো পর্যায়ে বাদিক থেকে ডান দিক গেলে কিলা বদলে এক দুই তিন সাইড তিন দুই এক লাস্টে কি তো আর আমার শূন্য হয় মানে বুঝা গেছি আশা করি ও লোকে যুজোটা কিলা বদলে বর্গর মাঝে কিলা বদলে পর্যায়ের মাঝে বর্গর মাঝে গেলে যে কোনো বর্গ যাও যুজোটা কিতা পরস্পর সমান আমার বর্গ আছে এক এক নম্বরের এক বর্গ দুই দুই তেরো নম্বরের তিন চোদ্দ নম্বর সাইড পনেরো নম্বরের পাঁচ ষোলো নম্বরের দুই সতেরো নম্বরের যদি পনেরো নম্বরের তিন ষোলো নম্বরের দুই সতেরো নম্বর এক আঠারো নম্বরের শূন্য বুঝা গেছে কিতার লাগে পনেরো নম্বরের তিন হয় পনেরো নম্বর বারে কটা থাকে পাঁচটা থাকে বারে পাঁচ থাকলে পনেরো হয় তো পনেরো নম্বরে বারে পাঁচটা আছে পাঁচটা কি আট হইতে কটা লাগবে তিনটা লাগবে পাঁচ তিনে আট জুতা কত আমার তিন যতটা ইলেকট্রন লয় বা ছাড়ে পাঁচ আছে তিন লইব জুতা কত আমার তিন ষোলো নম্বরে বারে কটা থাকে ছয়টা তারা লইব কটা দুইটা তারা জুতা কত আমার দুই সতেরো নম্বরে বারে কয়টা সাতটা তখন তারা লেবু কয়টা একটা তারা জুড়িতা কত আমার এক আঠারো নম্বরে বারে কয়টা আছে আটটা আছে আটটা তাহলে তো স্থির সারতো মানে লইতো না মানে কিন্তু জুড়িতা কিন্তু শূন্য তো যে কোনো বর্গর মাঝে গেলে জুড়িতা পরস্পর সমান থাকে আর পর্যায়ের মাঝে বাদিক থেকে ডান দিক গেলে কিলা বদলে এক দুই তিন সাত তিন দুই এক এবং লাস্টে কিন্তু শূন্য হয় আশা করি তুমি তাই বুঝতে পারবে জুড়িতা কিলা বদলে বর্গর মাঝে কিলা বদলে পর্যায়ের মাঝে তো কোয়েশ্চেন আইতে পারে জুড়িতা কি আধুনিক পর্যবেক্ষণিকায় যুদ্ধটা কীভাবে পরিবর্তিত হয় উদাহরণ সহ বুঝাও তেলে বা কোন পুনরায় পরমাণু স্থির সজ্জা লাভের জন্য গ্রহণ করা বা ত্যাগ করা ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় ইহার যুদ্ধতা কোনো একটি বর্গের অন্তর্ভুক্ত সকল মৌলের যুদ্ধতা সমান উদাহরণস্বরূপ বর্গ ওয়ান যুদ্ধতা ওয়ান বর্গ টু যুদ্ধতা টু বর্গ আঠারো যুদ্ধতা শূন্য বর্গ সতেরো যুদ্ধতা এক লিখতে পারতে উদাহরণস্বরূপ দিয়ে আর কোনো পর্যায়ের বাদিক থেকে ডান দিক গেলে যুদ্ধতা ক্রমান্বয়ে পরিবর্তিত হয় ওয়ান টু থ্রি ফোর থ্রি টু ওয়ান লাস্টে কি তো জিরো হয় আর উদাহরণস্বরূপ দ্বিতীয় বর্গের যুদ্ধতা দ্বিতীয় বর্গের অন্তর্ভুক্ত সকল মৌলের যুদ্ধতা ক্রমান্বয়ে ওয়ান টু থ্রি ফোর থ্রি টু ওয়ান জিরো আশা করি তুমি বুঝতে পারছো যুদ্ধতা কিলা বদলে মৌলের কিলা আমরা শ্রেণী বা জন্য নাম মনে রাখতাম শর্টকাট গেলে আমি কোন বর্গ কিলা মনে রাখতাম আশা করি বুঝতে পারবে ভালো লাগলে লাইক করিও অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করিও আর অন্যদের লগে শেয়ারও করে যদি ভালো লাগে তোমার অ্যান্ড দেখা হইব নেক্সট ভিডিওতে আমরা দুটা তৈরি বাকি রয়েছে আর আমরা পরমাণুর আকার কিলা বদলে আকার মানে কিলা জানবো আকার কিলা বদলে বর্গ আর পর্যায়ের মাঝে আর আমরা ধাতব্য ধর্ম অধাতব্য ধর্ম কিলা বদলে তালিকার মাঝে আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখবো এর আগ পর্যন্ত দেখিয়া বুঝো অ্যান্ড কমেন্ট সেকশন জানাই যে কিলা লাগলো ভিডিও বুঝা গেছিনি সব পয়েন্ট আশা করি ভালো লাগবে টাটা।